ভূমিকম্প পরবর্তী সবশেষ অবস্থা জানাতে তুরস্ক রাদিয়ামান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহেব কবির। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের যেদিকে চোখ যাবে সেখানে শুধু আমার পিছনে যেমনটি ধ্বংসস্তূপ ঠিক তেমনটি মনে হবে। এটি এখন একটি বিপর্যস্ত এলাকা, বিপর্যয়ের সংকট আসলে, এবং যেদিকেই যাবে শুধু সংকট, খাদ্য সংকট, ওষুধ সংকট, একটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি পুরো এলাকাটি। দক্ষিণ পূর্বাঞ্চলের যে 10টি প্রদেশ রয়েছে, এই 10টি প্রদেশের এই চিত্র এখন, এটি যেন এখন ধ্বংসস্তূপ নগরী। আর সময় যতই বাড়ছে ততই কিন্তু লাশের সারি আর সারি এই জন্য একটি মিছিল। বিপর্যয়ের কথা যদি বলি আমরা, সেটিও কিন্তু হচ্ছে প্রায় 212 ঘন্টা পরে কিন্তু জীবিত উদ্ধার করা হচ্ছে এই শহর থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি আদিয়ামান শহর। এই শহরে প্রায় 77 বছর বয়স্ক এক মহিলাকে আজ সকালে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। তারা সব উদ্ধারকর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমন্বিতভাবে। আমরা দেখেছি যে এক একটি ধ্বংসস্তূপ দেখানো হচ্ছে, সেখান থেকে জঞ্জাল ছড়িয়ে একের পর এক উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছেন। বিভিন্ন দেশের, যেখানে বাংলাদেশের সেনাবাহিনী রয়েছেন, আমেরিকার সেনাবাহিনী, চীনা, জার্মান, ফ্রান্স, বিভিন্ন দেশে, এমনকি দরিদ্র পীড়িত যে সুদান, সেই দেশটি কিন্তু এসেছে তুরস্কের পাশে সহায়তার হাত নিয়ে, হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকলের সমন্বিত প্রচেষ্টা কিন্তু একের পর এক, তারা একের পর এক ধ্বংসস্তূপ থেকে হয় জীবিত উদ্ধার করছেন কিংবা মৃত যে লাশগুলো রয়েছেন অক্ষত তাদেরকে বের করে আনছেন। এখন পর্যন্ত তুরস্কে প্রায় 8,000-এর বেশি মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে আনছেন, এমনটাই তত্ত্ব জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনিও কিন্তু এই ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত তিনি পরিদর্শন করছেন এবং সেখানে যারা স্বজনহারা রয়েছেন, যাদের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে, তাদের সান্ত্বনা দিচ্ছেন। সর্বত্র সহযোগিতা আশ্বাসও তাদের রয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে যারা দাতব্য সংস্থা রয়েছেন, সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু এই তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছে। তবে এই সাহায্য সহযোগিতা এখনও অপ্রতুল, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন এলাকাবাসী যারা রয়েছেন। তবে যারা আত্মীয় স্বজন হারিয়েছেন, যাদের আর হারানোর কোনো কিছুই নেই, তাদের মাঝে এখন আতঙ্ক তেমন ভর করছে না। তবে এই যে একটি মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়ে বিশ্বের সকল দেশকে এসে পাশে এসে দাঁড়ানোর আহ্বান তুরস্কের সকল নাগরিকের। আমি এখন কথা বলবো তুরস্কের এই একজন বাংলাদেশি শিক্ষার্থী, তার সাথে তার বর্তমান যে শহরে এসেছেন আদিয়ামান শহরে, এই শহরের বর্তমান চিত্র তার মুখে আমরা একটু শুনবো। কেমন দেখছেন এই শহরটি? আমরা আগে যে যুদ্ধবিধ্বস্ত নগরীগুলো দেখতাম, তুরস্কের এই আদিয়ামান শহরের বর্তমান চিত্র ঠিক সেরকমই। কোনো ভবন ঠিক নেই এখানে, সব ভবন একদম যুদ্ধবিধ্বস্ত নগরীতে। কোনো বোমা হামলা হলে যেরকম চিত্র হয়, পুরো তুরস্ক সহ যেই 10টি প্রদেশে ভূমিকম্প হয়েছে, আদিয়ামানও তার বাহিরানো, এখানকার চিত্র সেই রকমই। প্রতিটা ভবন এমনভাবে মিশে গিয়েছে যে সেখানে উদ্ধার কাজ, যে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসতেছেন সাহায্য করার জন্য, তাদের পক্ষে অনেক মুশকিল হয়ে যাচ্ছে উদ্ধার কাজ চালানো। এখানে যারা মানুষ যারা রয়েছে তাদের স্বজন আহাজারি কেমন তুমি দেখতে পেয়েছো? এখানকার যে আহাজারি মানুষদের, যেহেতু এখনও পর্যন্ত কয়েকটা জায়গা থেকে জীবিত লাশগুলো এখনও, জীবিত মানুষগুলো এখনও উদ্ধার হচ্ছে, তাই তাদের আহাজারি তারা করলেও এখনও পর্যন্ত তারা আশাবাদী যে আমার সন্তান কেন জীবিত উদ্ধার হবে না, তারা এখনও আশাবাদী। কিন্তু এছাড়াও যাদের সকাল থেকে রাত, গভীর রাত পর্যন্ত, সারা রাত, আপনারা জানেন তুরস্কের এখন বর্তমান আবহাওয়া খুবই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তারা সারা রাত ধরে অপেক্ষা করছে, 8-9 দিন যাবৎ এখানে অপেক্ষা করছে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে প্রতিকূল আবহাওয়ার মাঝেও, কিন্তু এখানে প্রতিকূল আবহাওয়ার মাঝেও উদ্ধার কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন জীবিত যারা রয়েছেন তাদেরকে যেন বের করে আনা যায়, যদি সেটিও যদি সম্ভব না হয় অক্ষত অবস্থায় লাশগুলোকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং এই যে পাশাপাশি যে একটি বিপর্যয়ের নগরীতে পরিণত হয়েছে, এই নগরী ধ্বংসস্তূপ থেকে জঞ্জাল সরিয়ে লাশগুলোকে বের করে আনার যে অবস্থা, এই প্রক্রিয়া কতদিন চলবে সেটি কিন্তু এখনো কারো জানা নয়। ইতিমধ্যে কিন্তু ইসরায়েল জার্মানি সব বেশ কয়েকটি দেশের উদ্ধারকর্মীরা কিন্তু তুরস্ক ত্যাগ করেছেন, তারা আসলে নিরাপত্তা কারণ দেখিয়ে তুরস্ক ত্যাগ করেছেন। আর আবহাওয়া হয়তো কিছুটা রৌদ্রোজ্জ্বল এবং আবহাওয়া কিছুটা উষ্ণ, এই কারণে হয়তো আজ এই 10 দিনে এসে কিন্তু উদ্ধার কার্যক্রমে অনেকটাই গতি পাবে। এবং বাংলাদেশ থেকে যেসব সেনাবাহিনী এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে একের পর এক ধ্বংসস্তূপ থেকে তারা লাশ বের করে আনছেন। তাদের এখন পর্যন্ত তাদের আজ হয়তো তুরস্ক থেকে চলে যাওয়ার কথা ছিল, তবে তুরস্ক সরকারের বিশেষ অনুরোধে তাদের এই অবস্থান আরও 1 সপ্তাহের মতন বর্ধিত করা হয়েছে এবং তাদের পরবর্তী গন্তব্য হয়তো যে পার্শ্ববর্তী যে হাতেয়া প্রদেশ হয়েছে, যেখানে ধ্বংসস্তূপ নগরীতে পরিণত হয়েছে, সেই হাতেয়া প্রদেশ হতে তারা তাদের উদ্ধার অভিযান তারা পরিচালনা করবেন।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তুরস্কের আদিয়ামান থেকে।